Assalamualaikum. দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহানমন এবং আমি সাকলাইন রাসেল শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো একসাথে কাজ করার প্রত্যয় জাকসুর নবনির্বাচিত ভিপি নূর ও ছাত্রলীগ সভাপতি শোভনের ক্লাস পরীক্ষা বর্জনের পূর্ব ঘোষিত আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছি সেও প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি বাস্তবায়ন করতে পারি না কি হয়েছে যেহেতু শোভন ভাই ব্যক্ত করেছেন তিনি সকল সহযোগিতা করবেন রোববারের মধ্যে বেশ কিছু এলাকায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ ঢাকা উত্তরের মেয়রের কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা নগরবাসীকে যদি কিছুটাও যদি স্বস্তি দিতে পারি এটি আমাদের জন্য সবার জন্য ভালো হবে 2650 কোটি 75 লক্ষ টাকা ব্যয় 6টি প্রকল্প একনেকে অনুমোদন হাসপাতালগুলোতে ডে কেয়ার সেন্টার রাখার হাসপাতালের কিছু আবহাওয়া আনার চেষ্টা করেন যাতে রোগীরা একটু আলো বাতাস পেতে পারে চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 5 মরদেহের পরিচয় শনাক্ত অন্য 2 মরদেহের জন্য 3 জন দাবিদার থাকলেও তাদের ডিএনএ মেলেনি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের নিয়মিত আয়োজন নিয়ম অনিয়ম কাজে দেয় না ওই প্রথম একটু মনে ভালো লাগে আসলে কিছুই হয় না এগুলো এক্সারসাইজের বিকল্প নাই একটা মেশিন আমাকে অটোমেটিক আমি বসে থাকবো আর আমার মেদ কমায় দিবে দর্শক এছাড়াও থাকছে বিশেষ আয়োজন কেউ দেখে না আর্ট কালচারের লোক যারা তাদেরও এগিয়ে আসতে হবে বিস্তারিত আয়োজনে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন ছাত্রলীগ সভাপতি ও দলটির ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন বিকালে টিএসসি মিলনায়তনে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে নূর ও শোভন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জনের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করেন নতুন ভিপি রিপোর্ট করেছেন এস এম খোরশেদ আলম সোমবার রাতে ঘোষণা করা হয় ডাকসু নির্বাচনের ফল ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর জিএস পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এছাড়া সহসাধারণ সম্পাদক এজিএস নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ফল ঘোষণার পর থেকেই ভিপি পদে পুনর্নির্বাচন চেয়ে ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসার সামনে অবস্থান করে এ সময় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দুপুরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দেন নতুন ভিপি নির্বাচনের প্রতিবাদে আগামীকালকে থেকে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে টানটান উত্তেজনার মধ্যে দুপুরের পর টিএসসি মিলনায়তনে সাংবাদিকদের সামনে উপস্থিত হন নবনির্বাচিত ভিপি নুরুল হক ও ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন এ সময় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুজনেই ছাত্র শিক্ষকদের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উন্নত মানের শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব সেই লক্ষ্যে আমাদের পরস্পরের সহযোগিতা প্রয়োজন যেহেতু শোভন ভাই ব্যক্ত করেছেন তিনি সকল সহযোগিতা করবেন আমরাও সেটা প্রত্যাশা করি আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছি সেও প্রতিদ্বন্দ্বিতা করেছে আমি বাস্তবায়ন করতে পারি না কি হয়েছে কিন্তু ভিপি তো হয়েছে তো আমরা আর ভিপি তো কারো কোনো একান না কোনো সংগঠনের না সকল ছাত্রদের পরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন নতুন ভিপি ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম আর যেহেতু আমার উপরে হামলা হয়েছে আমি সেটা ভিসি মহোদয় প্রক্টর মহোদয় এবং হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন সেই লক্ষ্যে এস এম খোরশেদ আলম মাইটিভি ঢাকা আগামী রোববারের মধ্যে ঢাকা উত্তরের বেশ কয়েকটি এলাকায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নির্দেশ দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম নগরের আশকোনা বাড্ডা ও ভাটারা এলাকায় সরেজমিন জলাবদ্ধতা পরিদর্শন করতে গিয়ে তিনি এ নির্দেশ দেন বৃষ্টি আসার আগে জলাবদ্ধতা দূর করতে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি অবৈধ স্থাপনা গড়ার জন্য কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আতিকুল ইসলাম
আমরা সবাই মিলে জলবদ্ধতা আসার আগে নগরবাসীকে যদি কিছুটাও যদি স্বস্তি দিতে পারি এটি আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আমি কামলা হিসেবে কাজ করতে চাই একজন, আমি যদি নিজে যদি নেমে পরিষ্কার করতে রাজি আছি, কারণ এটি হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা। সরকারি কর্মচারী হাসপাতালকে 500 শয্যায় উন্নীতকরণ। জামালপুরে শেখ হাসিনা নকশিপল্লী সহ 6টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর ব্যয় নির্ধারণ করা হয়েছে 2,650 কোটি 75 লক্ষ টাকা, যার পুরোটাই বহন করবে সরকার। বৈঠক শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, হাসপাতালগুলোতে ডে কেয়ার সেন্টার রাখার পাশাপাশি ডাক্তারদের প্র্যাকটিসের জন্য আলাদা ব্যবস্থা রাখতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। সরকারি কর্মচারী হাসপাতালকে 500 শয্যায় আমরা উঠাব, 500 বেডস এটাতে আসবে। এইটা মেয়াদ হবে এই মাস, মার্চ মাস 19 থেকে জুন 21 পর্যন্ত। এটাকে মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করেন, হাসপাতালের কিছু আবহাওয়া আনার চেষ্টা করেন যাতে রোগীরা একটু আলো বাতাস পেতে পারে। সুন্দর পরিবেশ, ক্যান্টিন, রেন ওয়াটার হারভেস্টিংয়ের একটা চিন্তা ছিল, এগুলো সাধারণ অনুশাসন। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 5 মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। সকালে মালিবাগের নিজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজি শেখ হিমায়ত হোসেন এ তথ্য জানান। অন্য 2টি মরদেহের জন্য 3 জন দাবিদার থাকলেও তাদের ডিএনএ মেলেনি বলেও জানান তিনি। এর আগে অগ্নিকাণ্ডে 67টি লাশের কথা বলা হলেও আসলে 66টি মরদেহ ছিল বলেও জানান হিমায়ত হোসেন। আরেকটা আছে মোহাম্মদ হেলাল, এটা দাবিদার মোহাম্মদ কামাল, আবার মোহাম্মদ শফিকুল ইসলাম, এরা এসেছিল কিন্তু এটাও ম্যাচ করে নাই। ওই সাথে মোহাম্মদ আনোয়ারা বেগমও এসেছিলেন, মা। আরেকটা আছে মোহাম্মদ রফিক, এটা দাবিদার ছিল আলতাফ মিয়া। এই 3টা রেডবোর্ড আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। ম্যাচ করার পরে যদি ম্যাচ করে তাহলে তো ভালো, আর না করলে তো অবস্থা থাকবে। যারা ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল ছাত্রলীগের জয়ের কাছে তারা পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সব দল মিলেও ছাত্রলীগের বিজয় ঠেকাতে পারেনি। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ নির্বাচনে ছাত্রদলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সমস্ত ডান বাম অতি বাম অতি ডান সবাই একত্রিত হয়েও ছাত্রলীগের বিজয়কে রোধ করতে পারেনি। যারা বর্জন করেছিল তাদের এই জয়লাভের মাধ্যমে যারা এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের পরাজয় হয়েছে। ডাকসুর ইতিহাসে এবার নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, এই নির্বাচনে বিশ্ববিদ্যালয় তার মহান ঐতিহ্য হারিয়েছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাকসুতে 1973 সাল ছাড়া আর কখনোই ভোট ডাকাতির ও মহাজালিয়াতির ঘৃণ্য এ ধরনের ঘটনা ঘটেনি। সরকার যেহেতু বিরোধীদের 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ, তাই আজ্ঞাবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাকসু নির্বাচন করলেন প্রহসন ও সন্ত্রাসী বাতাবরণে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক। তবে এ ব্যাপারে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে $81 মিলিয়ন অর্থ চুরি করা হয়। হ্যাকাররা সেই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার 4টি অ্যাকাউন্টে স্থানান্তর করে। যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার রাসুগঞ্জে সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন 1,200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। সকাল থেকে কারখানার বিদ্যুৎ প্ল্যান্টের বয়লারে ত্রুটি দেখা দিলে কারখানার অ্যামোনিয়া সহ সবগুলো প্ল্যান্ট বন্ধের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জানিয়েছেন, কারখানা বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। মেরামত শেষে উৎপাদনে আসতে 10 দিন সময় লাগতে পারে।
মাদকাসক্তে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। রাজশাহী পুলিশ লাইনে ভবনের ভিত্তিপ্রস্তর ও নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। তিনি আরও বলেন, পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো সময় যাকে মাদকাসক্তে সন্দেহ হবে তাকে ডোপ টেস্ট করানোর জন্য। তাদের চালচলনে, বিহেভিয়ারে অথবা কোনোভাবে তাদের উপরে কোনো না কোনোভাবে তাদের কাছে কোনো তথ্য থাকে যে এই ছেলেটা মাদকের সাথে আসক্ত বা অন্য কোনো কিছু, তার ডোপ টেস্ট যে কোনো সময় করতে পারবে। বরিশাল উত্তর জনপথের বৃহত্তর গৌরনদী আগুলঝাড়া উপজেলা একসময় ছিল নদীবেষ্টিত। বর্তমানে অসংখ্য চর জেগে মরা খালে পরিণত হয়েছে নদীগুলো, ফলে নাব্যতা সংকটে নদী বন্দরগুলো বন্ধ হওয়ার উপক্রম। ব্যবসায়ী ও এলাকাবাসী নদী পুনর্খনন করে নৌ চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন। গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট জানাচ্ছেন আরিফুল ইসলাম। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাত হ্রাস ও অবৈধ দখলের কারণে শুকিয়ে গেছে এক সময়ের প্রমত্তা পালর্দি নদী। প্রতি বছর ছোট বড় চর জেগে নাব্যতা সংকটে পড়ছে নদীটি। এরই মধ্যে পানিশূন্য হয়ে 25 কিলোমিটার নৌপথ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নাব্যতা সংকটের কারণে পালর্দি নদীটি রূপ নিয়েছে মরাখালের সমস্যা। আমাদের যে লঞ্চ, সেই হিসেবে নদীতে পানি নেই, এক হাত দেড় হাত দুই হাত পানি আছে, লঞ্চের লাগে পানি চার হাত পানি। নদীতে জল ছিল, আগে মাছ ছিল, এখন এই নদীতে মাছ নাই। এক সময় এই পালর্দি নদী দিয়ে স্টিমার, বড় মালবাহী নৌযান রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করত। বর্ষা মৌসুম ছাড়াও নদীতে থই থই করত পানি। এখন সেই নদীতে ছোট নৌকা ছাড়া বড় কোনো নৌযান চলাচল করতে পারে না। এই নদীতে বড় বড় জাহাজ চলছে, ট্রলার, লঞ্চ চলছে বড় বড়, আর ট্রলার চলছে বড় বড়। এখন এই নদী দিয়ে নৌকা চলে, ছোট ট্রলার চলে। পালর্দি নদীর টর্কি থেকে এখন আর সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না কোনো যাত্রীবাহী লঞ্চ। নৌযান চলাচল করতে না পারায় বন্দরের ব্যবসায়ীরা সহজে মালামাল পরিবহন, পাইকাররা নৌপথে বন্দরে আসতে না পারায় ঝিমিয়ে পড়েছে বন্দরের ব্যবসা। নদী পার ঘিরে যে ব্যবসা জমজমাট ছিল সেটা বন্ধ হওয়ার উপক্রম। টর্কির বন্দরে যে জায়গায় লঞ্চ থামতো ঠিক ওর পাশেই ছিল আমার বাসা, আর এখন ওই টর্কি থেকে 20 কিলোমিটার দূরে আইসা আমার লঞ্চ উঠতে হয়। নদীর দুপাশে অবৈধ স্থাপনা গড়ে উঠায় ছোট নৌযান চলাচলেও ব্যাহত হচ্ছে। ড্রেসিং করলে পরে তাহলে পরে আমরা যেতে পারবো, আর ওই নদীর সাইডে যে ঘর বিল্ডিং বানছে তাতে আমাদের যদি জাহাজের ধাক্কা লাগে তখন আমাদের মারপিট করে। নদীতে পানি কম থাকার কারণে গৌরনদী এবং টর্কি লঞ্চ যায় না, যার কারণে আমাদের লঞ্চে মাল কম হয়। আমরা যারা ঘাট শ্রমিক আছি আমাদের খুব কষ্ট হয়। ড্রেজিং এর মাধ্যমে অচিরেই নদীর নাব্যতা ফিরে আসবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে কার্যক্রম হাতে নিয়েছি যে পালর্দি নদী খননের, এবং এখানে যাতে আগের মতোই পূর্বে যেভাবে লঞ্চ চলতো এখনও সেই নাব্যতা আসে এবং লঞ্চ চলাচল করে, সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সেটা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। দ্রুত খননের কাজ হাতে নেবেন তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নদী পূর্ণ খনন করে নৌ চলাচল স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ী ও এলাকাবাসীর। আরিফুল ইসলাম, মাইটিভি নিউজ ডেস্ক। রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর বাস চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে 50 লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আদেশ দিয়েছেন দুই সপ্তাহের মধ্যে গ্রিন লাইনকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 31 মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। জেলা পুলিশের দ্রুত স্বাস্থ্যসেবার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা পুলিশকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। জেলা পুলিশ লাইন্সের যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় যমুনা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে জেলার বিভিন্ন শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ জেলা পুলিশের যে কোনো কল্যাণমুখী কাজে সহযোগিতার আশ্বাস দেন। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রয়েছে রাত 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান মুন এবং আমি সাকলাইন। আল্লাহ হাফেজ।